সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং সম্মানিত শিক্ষকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব চতুর্থ শ্রেণীর গুণিত বিষয় সংক্ষিপ্ত দশটি প্রশ্ন এবং সাথে থাকবে তার উত্তর তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি আমরা জানি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণ ষাট ডিগ্রি তাহলে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে কি ষাট ডিগ্রি এরপর দুই নম্বরটা দেওয়া আছে একদিন সমান কত ঘন্টা আমরা জানি এক দিন সমান চব্বিশ ঘন্টা সরি এখানে প্রশ্ন হিসেবে থাকবে একদিন সমান কত মিনিট তাহলে আমরা জানি দিন সমান চব্বিশ ঘন্টা এখন চব্বিশ ইন্টু এক ঘন্টা সমান আমরা জানি ষাট মিনিট তাহলে এই সংখ্যা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে গুণফল হিসেবে পাবো আমরা চোদ্দোশো চল্লিশ মিনিট তাহলে একদিন সমান কত মিনিট চোদ্দোশো চল্লিশ মিনিট এরপর তিন নম্বরটা দেওয়া আছে ড্যান পাশের আয়তটির প্রস্থ কত এখানে দৈর্ঘ্য দেওয়া আছে দেওয়া আছে ক্ষেত্রফল প্রস্থ কত সেটি আমাদেরকে বের করতে হবে আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটি হলো দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় যে সূত্র সেটি হলো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি দৈর্ঘ্যগুণ প্রস্থ সমান ক্ষেত্রফল যেহেতু প্রস্থ বের করতে হবে তাহলে প্রস্থকে যদি ঠিক রাখি দৈর্ঘ্য ডান পার্শ্বে গিয়ে হবে ভাগ হিসেবে থাকবে তাহলে ছাপ্পান্ন ব্যয় দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে আট ভাগ করলে হয় সাত সেন্টিমিটার তার মানে আমরা প্রস্তুর মানটা পেলাম কত সাত মিটার এরপর চার নম্বরটা দেওয়া আছে যে আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার আমরা জানি এক মিলিমিটার সমান দশ ভাগের এক সেন্টিমিটার এটাকে আমরা লিখতে পারি শূন্য দশমিক এক সেন্টিমিটার আকারে তাহলে আট মিলিমিটার সমান হবে শূন্য দশমিক এক গুণ আট গুণ করলে হয় শূন্য দশমিক আট সেন্টিমিটার তাহলে আট মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক আট মিটার এরপর পাঁচ নম্বরটা দেওয়া আছে এক কিলোমিটার সমান কত মিটার এক কিলোমিটার সমান আমরা জানি এক হাজার মিটার ছয় নম্বরটা দেওয়া আছে যে শতাংশের ডান পার্শ্বের স্থানটিকে কি বলা হয় শতাংশের ডান পার্শ্বের স্থানটিকে বলা হয় ষষ্ঠাংশ এরপর ষাট নম্বরটা দেওয়া আছে পাঁচ ভাগে তিনের দুটি সমতল ভগ্নাংশ লিখো তাহলে পাঁচ ভাগে তিনের দুটি সমতল ভগ্নাংশ আমাদের লিখতে হবে তো সমতল ভগ্নাংশ লেখার যে নিয়ম সেটি হলো আমরা ফার্স্ট লব এবং হরকে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে গুণ করলে আমরা সমতল ভগ্নাংশগুলো পেয়ে যাব তাহলে যদি আমরা দুই দিয়ে লব এবং হড়কে গুণ করি তাহলে আমরা পাবো তিন দুখনে ছয় পাঁচ দুখনে দশ এরপর লব এবং হরকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে পাবো তিন থেকে নয় তিন পাশে পনেরো তাহলে পাঁচ বাই তিন এর সরি পাঁচ ভাগে তিন এর দুইটি সমতল ভগ্নাংশ হলো দশ ভাগের ছয় এবং আরেকটি পনেরো ভাগে নয় এরপর আট নম্বরটা দেওয়া আছে নয়ের তিনটি গুণিতক লেখ তাহলে নয়ের তিনটি গুণিতক হল নয় নিজে একটি দেন আঠারো এবং সাতাশ এরপর নয় নম্বরটা দেওয়া আছে যে সহজ পদ্ধতি এরপর নয় নম্বরটা দেওয়া আছে সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে এরপর নয় নম্বরটা দেওয়া আছে সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে এক হাজার দশকে কীভাবে লিখতে হয় সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে এক হাজার দশকে আমরা লিখতে পারি এক হাজার প্লাস দশ এ আকারে আমরা লিখতে পারি এরপর বলা আছে যে এক হাজার থেকে এক কোটি কত গুণ বড় এখানে বলা আছে যে এক হাজার থেকে এক কোটি কতগুণ বড় দুই চার ছয় সাত একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি তার মানে এখান থেকে তিনটা শূন্য যদি আমরা বাদ দেই তাহলে থাকবে দশ হাজার তাহলে আমরা বলতে পারি এক হাজার থেকে এক কোটি দশ হাজার গুণ বড় দশ হাজার গুণ বড়ো